সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উচ্চতর গণিতের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সাজ্জাদ স্যার, উচ্চতর গণিতের প্রভাষক, ফেনী ন্যাশনাল কলেজ। তো আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সর্বশেষ ক্লাসে তোমাদেরকে যেখানে শেষ করেছি, আবার আজকে ওখান থেকেই শুরু করতেছি। আজকের টপিকস হচ্ছে সরলরেখার 3F চ্যাপ্টারের উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা 3F চ্যাপ্টারের দুটি সরলরেখার ছেদক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে হয় তা আজকে আমরা শিখব। তো তোমরা একটু বোর্ডে দেখতে থাকো কেমন। দেখো, দুটি সরলরেখা, একটা হচ্ছে এ ওয়ান এক্স, একটা হচ্ছে বি ওয়ান ওয়াই, একটা হচ্ছে সি ওয়ান ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এখানে এই দুটো হচ্ছে সরলরেখার সমীকরণ। এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? দেখো, এটা একটা সরলরেখা, এটা আর একটা সরলরেখা। এই দুইটা সরলরেখার ছেদবিন্দু হচ্ছে এটা। এই ছেদবিন্দু দিয়ে যে সরলরেখাটা যাবে সেই সরলরেখার সমীকরণ বের করতে হবে। এখানে আমরা দেখাইছি এই প্রথম এবং দ্বিতীয় সরলরেখার ছেদবিন্দুগামী যে সরলরেখাটা আছে সেটা মূল বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ মূল বিন্দু জিরো জিরো দিয়ে গেছে, কেমন। এখন যেহেতু মূল বিন্দু জিরো জিরো দিয়ে গেছে, সেজন্য আমরা সমীকরণটাকে এভাবে বলেছি। কিন্তু যদি এই সরলরেখাটা মূল বিন্দু দিয়েও যেতে পারে, মূল বিন্দু ছাড়া অন্য কোনো যে কোনো বিন্দু দিয়েও যেতে পারে, তাহলে মূল বিন্দু দিয়ে গেলে একরকম, অন্য বিন্দু দিয়েও গেলে আরেক রকম, কেমন। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখাটি যে কোনো বিন্দু দিয়ে যেতে পারে, সেটা আমরা এখানে মূল বিন্দু দেখাইছি। তাহলে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী যে ডট 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 যে সরলরেখাটা দেখাচ্ছি, সেই সরলরেখার সমীকরণটা কী হবে? সে সরলরেখাটা হবে প্রথম সরলরেখার বামপক্ষ যোগ কে ইন্টু দ্বিতীয় সরলরেখার বামপক্ষ, অর্থাৎ প্রথম সরলরেখা যোগ কে ইন্টু দ্বিতীয় সরলরেখা সমান সমান শূন্য। প্রথম সরলরেখা বসাইছি বামপক্ষটা, যোগ কে ইন্টু দ্বিতীয় সরলরেখার বামপক্ষ বসাইছি সমান সমান শূন্য। এখানে কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, কে এর মান যে কোনো কিছু হইতে পারে, সেটা নির্ভর করে সরলরেখা, এই পুরো সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাবে। যেমন দেখো, প্রথম এবং দ্বিতীয় সরলরেখাটা এই চিত্রের ক্ষেত্রে মূল বিন্দু দিয়ে গেছে, সেজন্য কেমন হচ্ছে দেখো। ধরো উদাহরণ হিসেবে আমি বলতেছি এই এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখার সমীকরণ। এই দুইটা সরলরেখার সমীকরণের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? প্রথম সরলরেখার বামপক্ষ যোগ কে ইন্টু দ্বিতীয় সরলরেখার বামপক্ষ সমান সমান জিরো। কে এর মান আমি জানি না, কে এর মান অজানা, সেজন্য কে এর মান বের করার জন্য আমরা কি প্রসেস নিব? এই সরল ছেদবিন্দুগামী সরলরেখাটা যেহেতু মূল বিন্দু জিরো জিরো দিয়ে গেছে, সেজন্য মূল বিন্দুর যে জিরো জিরো স্থানাঙ্কটা, অর্থাৎ এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, মূল বিন্দুটা আমরা এই সমীকরণে বসাই দিব। কেন? কারণ এই সমীকরণটা মূল বিন্দু দিয়ে গেছে। কোনো সমীকরণ যদি কোনো বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বিন্দুটা ওই সমীকরণটাকে সিদ্ধ করে, অর্থাৎ বিন্দুটা সমীকরণের মধ্যে বসে যাবে। তাহলে আমরা এখানে মূল বিন্দুটা এই সমীকরণের মধ্যে বসাই দিলাম। বসাই দিলে এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো চলে আসছে, মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো বসাইছি, আর এখানে টু থাকে, এখান থেকে কে এর মান বের হয় হাফ, তাহলে কে এর মান হাফ পেয়েছি। এই হাফটা আমি আবার যদি এখানে বসাই দিই, এই সমীকরণটাতে বসাই দিই, তাহলে আমরা নির্ণয় সরলরেখার সমীকরণ পাবো। বসাই দিলাম, বসাই দিয়ে এরপর লসাও করছি, লসাও করে কাটাকাটি করে আমাদের সমীকরণ বেরোয় 15x প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এটা হলো নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে আমরা শিখেছি দুটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটি হলো প্রথম সরলরেখার বামপক্ষ যোগ দ্বিতীয় সরল কে ইন্টু দ্বিতীয় সরলরেখার বামপক্ষ ইকুয়াল টু জিরো। সেক্ষেত্রে কে এর মান বের করার নিয়ম কী? কে এর মান বের করা হচ্ছে
ছেদবিন্দুকে আমি সরল রেখাটা যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা বসাই দিলে কে এর মান বের হয়ে যাবে। এখানে মূল বিন্দু দিয়ে গেছে বিদায়, আমি মূল বিন্দু বসাই দিছি, অন্য বিন্দু দিয়ে গেলে আমরা অন্য বিন্দু বসাই দিব, কেমন? তাহলে এভাবে আমরা বের করতে পারি। তো তোমরা বাকিগুলো চেষ্টা করো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার তোমরা এই অঙ্ক একটা শর্ত দেখো নতুন করে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় টপিকস হচ্ছে তিনটি সরলরেখা এক বিন্দু দিয়ে গেলে তাহলে কেমন হবে। দেখো আমরা একটা চিত্র আঁকি, আগে চিত্রটা একটু দেখো। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম, কেমন? এখন দেখো তিনটি সরলরেখা, একটি সরলরেখা এভাবে গেছে, আরেকটি সরলরেখা এভাবে গেছে। তাহলে এটা হচ্ছে প্রথম সরলরেখা, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা, ঠিক আছে? এখন আরেকটা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় সরলরেখা, ঠিক আছে? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হলো তৃতীয়। এই তিনটি সরলরেখা, তিনটি সরলরেখা একটি কমন বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা বুঝলাম তিনটি সরলরেখা এক বিন্দু দিয়ে গেলে কি হবে, অর্থাৎ তিনটি সরলরেখা সমবিন্দু হলে কি হবে। সমবিন্দু মানে একই বিন্দু, মানে এক বিন্দু দিয়ে যাবে। তাহলে শর্ত কি হবে দেখো একটু, তিনটি সরলরেখা এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, আরেকটা সরলরেখা হচ্ছে এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি ইকুয়াল টু জিরো। তিনটি সরলরেখা যদি সমবিন্দু হলে বা একটি বিন্দু দিয়ে অতিক্রম করলে তখন আমরা কি শর্ত অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে বিন্দু তিনটি দ্বারা, সরলরেখা তিনটি দ্বারা, সরলরেখা তিনটি দ্বারা গঠিত যে নির্ণায়কটা আছে তার মান হচ্ছে শূন্য। তা সরলরেখা তিনটির কি দ্বারা, সরলরেখা তিনটির যে সহগগুলো আছে অর্থাৎ এক্স ওয়াই এবং ধ্রুবপদ, এক্স ওয়াই এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবপদ, অর্থাৎ তিনটি সরলরেখার এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়কের মান শূন্য। এখানে দেখো ভালো করে একটু তাকায় দেখো, এখানে এক্সের সহগগুলো কি কি ভালো করে দেখো, এক্সের সহগগুলো হলো এ ওয়ান এ টু এ থ্রি লিখলাম, এ ওয়ান এ টু এ থ্রি। ওয়াইয়ের সহগগুলো কি কি, ওয়াইয়ের সহগগুলো হলো বি ওয়ান বি টু বি থ্রি বসাই দিলাম, আর এটা হলো ধ্রুবপদের, এগুলো হচ্ছে সব ধ্রুবপদ। সে ধ্রুবপদের মানগুলো কি কি, সি ওয়ান সি টু সি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি, এদের দ্বারা গঠিত নির্ণায়কের মান হচ্ছে শূন্য। একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখি, দেখো এক্সাম্পলটাতে বলতেছি তিনটি সরলরেখা দেওয়া আছে, একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, আর হচ্ছে এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, আর হচ্ছে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু জিরো। এই তিনটি সরলরেখার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে এই ওয়াইয়ের সহগের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এ, যেটা অজানা। এখন বলতেছে তিনটি সরলরেখা যদি সমবিন্দু হলে এই এর মান নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি তিনটি সরলরেখা সমবিন্দু, অর্থাৎ তিনটি সরলরেখা এক বিন্দু দিয়ে গেছে, তাহলে তাদের দ্বারা গঠিত সরলরেখাগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান শূন্য। এখন এখানে ভালো করে তাকায় দেখো, এই যে এক্স আছে, এক্সের সহগ কি, এক্সের সহগ হচ্ছে প্রথমে ওয়ান, মনে মনে কি আছে, ওয়ান আছে, ওয়ান আছে, ওয়ান আছে, ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এক্স, তাহলে ওয়ান ওয়ান ওয়ান। ওয়াই সহ কী কী, মাইনাস থ্রি মাইনাস সিক্স আর এ, মাইনাস থ্রি মাইনাস সিক্স এ, আর ধ্রুবপদ কী কী, টু থ্রি, আর এখানে যেহেতু পরে ধ্রুবপদটা নাই আমি মনে মনে এখানে কি বসাই দিতে পারি, শূন্য বসাই দিতে পারি, কারণ যেহেতু ধ্রুবপদ নাই আমরা জানি যে কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে বা বিয়োগ করলে কোনো সমস্যা নেই, তাই বলতে পারি ধ্রুবপদটা হলো শূন্য, বুঝেছ? আচ্ছা, তাহলে নির্ণায়ক হলো, নির্ণায়কের মান শূন্য। নির্ণায়ক ভাঙানোর সিস্টেম কি, প্রথমে কি করতে হয়, আমরা অনেকভাবে ভাঙাইতে পারি, আমরা সহজ যেটা সেটা করি, সেটা হচ্ছে প্রথমে এখানে আমি একটা এই একটা মান একটা ভুক্তিকে চিহ্নিত করলাম, এখানে প্রত্যেকটা হলো এক একটা ভুক্তি, এই ভুক্তির মধ্যে প্রথমটা হচ্ছে এন্ট্রি আর কি, যেটাকে ইংলিশে বলি এন্ট্রি, এন্ট্রি বা ভুক্তি প্রথমে নিলাম ওয়ান,
ওয়ানের চিহ্ন হচ্ছে প্লাস, যেটা আমরা জানি ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স এবং নির্ণয়কে আমরা করেছি। সেই ওয়ান হচ্ছে প্রথমটা হচ্ছে, প্রথমটার চিহ্ন হচ্ছে প্লাস, এই জন্য প্লাস ওয়ান। ওয়ান বরাবর সারি বাদ দিব, কলাম বাদ দিব, সারি বাদ কলাম বাদ, তাহলে আছে কে মাইনাস সিক্স থ্রি, সারি বাদ কলাম বাদ কী আছে মাইনাস সিক্স থ্রি এ জিরো, তাহলে মাইনাস সিক্সের সাথে জিরো গুণ হবে, তাহলে মাইনাস সিক্সের জিরো গুণ হলে জিরো, আর মাইনাস এর সাথে থ্রি গুণ হবে, অর্থাৎ যে বুকটি নিব সে বরাবর সারি বাদ দিব, কলাম বাদ দিব, আর মাঝখানে যারা থাকবে, মাঝখানে যারা আছে এরা, এদের জন্য আমরা ক্রস গুণফল বের করব। একটা হচ্ছে মাইনাস সিক্সের সাথে জিরো গুণ করব, আর এর সাথে থ্রি গুণ করব। মাইনাস সিক্সের সাথে জিরো গুণ করলে জিরো, এর সাথে থ্রি গুণ করলে মাইনাস থ্রি, কেমন? এটা হলো এই জিনিস। এরপরের বুকটিটা হলো কি? এরপরের বুকটিটা হলো, দেখো এরপরের বুকটিটা আমরা কি নিতে পারি, এরপরের বুকটিটা হচ্ছে মাইনাস থ্রি। যদি মাইনাস থ্রি নিই, মাইনাস থ্রি বরাবর সারি বাদ কলাম বাদ কি থাকে, এখানে থাকে মাইনাস, এখানে থাকে ওয়ান, এখানে থাকে থ্রি, এখানে থাকে ওয়ান, এখানে থাকে জিরো, তাহলে ওয়ানের সাথে জিরো গুণ, আর দেখো মাইনাস থ্রির, মাইনাস থ্রি তো মাইনাস থ্রি বসে যাবে, আর মাইনাস থ্রি এই যে বুকটিটা আছে এই বুকটিটার চিহ্ন হচ্ছে মাইনাস, সেজন্য আগে ওয়ানের চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, এটা আমরা জানি, সেজন্য আমি এই মাইনাস থ্রি বুকটিটার চিহ্ন হচ্ছে মাইনাস, আর এখানে মাইনাস থ্রি বসাই দিলাম, এই বরাবর সারি বাদ কলাম বাদ, বাদ দিলে কি থাকে, ওয়ান থাকে থ্রি থাকে, ওয়ান থাকে জিরো থাকে, তাহলে ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, মাইনাস থ্রি এর সাথে ওয়ান গুণ করলে মাইনাস থ্রি। এরপরে দেখো পরেরটা করব কি, কাকে নিয়ে, পরেরটাকে করব হচ্ছে, এরপরের বুকটি হলো টু, অর্থাৎ আমরা বিস্তার করতেছি, নির্ণয়টা ভাঙাচ্ছি, নির্ণয়কের মান বের করতেছি, নির্ণয়টা মান বের করে এইভাবে বিস্তার করে, এরপর নিব টু, টু এর চিহ্ন প্লাস, প্লাস টু, টু বরাবর সারি বাদ কলাম বাদ দিলে কি থাকে, থাকে হচ্ছে এই জিনিসটা থাকে, তাহলে ওয়ানের সাথে এ গুণ করলে এ, মাইনাস মাইনাস সিক্সের সাথে এ গুণ, ওয়ান গুণ করলে মাইনাস সিক্স, এক মাইনাস আর মাইনাস সিক্স, তাহলে প্লাস সিক্স হয়ে গেল, ইকুয়াল টু জিরো। এবার আমরা এটাকে ভাঙাইয়া যোগ বিয়োগ করলে এর মান আসে মাইনাস থ্রি, তাহলে এটার দ্বারা আমরা বুঝে গেছি যে, এটার দ্বারা আমরা বুঝেছি তিনটি সরলরেখা সমবিন্দু হলে তাদের দ্বারা গঠিত, তাদের ধ্রুবপদ এবং সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য, এবং সেখানে যদি কোনো সরলরেখার ভিতরে যদি অজানা কেউ থাকে, যার যেই সহগটার মান এক্সের এবং ওয়াইয়ের সহগ যদি কোনো অজানা থাকে, যে কোনো কিছু, যেমন এখানে আছে এ, তাহলে তার মান এই নিয়মে আমরা বের করতে পারি, কেমন? তো তোমরা ছবি তুলে রাখো অথবা লিখে রাখো, যেভাবে হোক করে রাখো। আচ্ছা, তোমরা বোর্ডে দুইটা ম্যাথ দেখতেছ, এই ম্যাথ দুইটা তোমরা এইচ ডাব্লিউ করে নিবা, কেমন? এই এক নম্বর ম্যাথটা এবং দুই নম্বর ম্যাথটা, এই দুইটা ম্যাথ তোমরা এইচ ডাব্লিউ করে করবা বাসায়, এবং আমাকে তোমাদের কমেন্ট বক্সে, ইউটিউব হোক আর ফেসবুক হোক, দুইটার কমেন্ট বক্সে এই দুইটার আনসার ছবি তুলে দিয়ে দিবা, কেমন? আমি দেখে দিব ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে ছেদবিন্দুগামী ওই শর্তের ক্ষেত্রে, আর দ্বিতীয়টা হচ্ছে তিনটি রেখা সমবিন্দু হওয়ার ক্ষেত্রে, এই দুইটা নিয়মের দুইটা অঙ্ক তোমাদেরকে দিয়ে দিলাম, কেমন? তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, আর তোমরা ভালো করে বাসায় পড়ো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কেমন? আর যে কোনো সমস্যা হলে স্যারকে, স্যার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে স্যারকে নক করতে পারো, কেমন? তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।